নমস্কার বন্ধুরা স্টার্ট আপ এগ্রিকালচার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই বন্ধুরা এই ভিডিওটি খুবই অসাধারণ কারণ এই ভিডিওটিতে গ্রীষ্মকালীন কুড়িটি ফসলের যে সঠিক বিজ্ঞানসম্মত চাষ সেটা আমরা তুলে ধরেছি কুড়িটি এমন ফসল নিয়েছি যেগুলি আপনারা খুব সহজেই ছাদ বাগানে বা বাড়ির উঠানে বা কৃষি জমিতে চাষ করতে পারেন এবং দ্রুত চাষ করে আপনারা লাভবান হতে পারেন সেই সমস্ত চাষের বীজ গ্রীষ্মত্তুর আক্রমণ বা কতটা দূরত্বে লাগাবেন কতটা বৈজ্ঞানিক সম্মত পদ্ধতি মেনে চলবেন কি কি টবে হলে কি কি সার দেবেন বা কিভাবে পরিচর্যা নেবেন তার বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে কীটসত্তু দমনের বিভিন্ন ভিডিও বিভিন্ন ফসলে প্রায় সব ধরনের ফসলে রোগ পোকা দমনের সব ধরনের ফসলের ভিডিও আমরা আপলোড করতে থাকছি যার থেকে আপনারা অনেক লাভবান হবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আগাম অনেক ধন্যবাদ প্রথম পর্বে আমরা মাত্র কয়েকটি ফসলের চাষ পদ্ধতি তুলে ধরবো এবং এর সঙ্গে দ্বিতীয় তৃতীয় পর্ব থাকবে বন্ধুরা প্রথমে আমরা পুঁই শাকের চাষ পদ্ধতি জেনে নেব পুঁই শাক একটি সাধারণভাবে চাষ করা শাক বা সাধারণভাবে চাষ করা গ্রীষ্মকালীন ফসল আপনারা বাড়ির জমিতে বা উঠানে বা ছাদ বাগানে বা টবেও এই শাকের চাষ করতে পারেন বস্তায় বেশি পরিমাণে মাটি দিয়ে এই শাকের চাষ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় বা ভালো ফলন পাওয়া যায় পুঁই শাক যদি জমিতে লাগান সেক্ষেত্রেও শাড়িতে বুনে বীজ লাগাতে হবে আপনাদেরকে প্রতি শতকে আট থেকে দশ গ্রাম বীজ লাগবে বা টবেতে দু একটা আমরা গাছ লাগাতে পারি খুব বেশি না লাগানোই ভালো অবশ্যই বীজগুলি লাগানোর আগে আমাদেরকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এবং তারপর আমরা বীজ বুনতে পারি অনেক সময় চারা তৈরি করে আমরা যদি বীজ বুনি সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাবো আমরা জমিতে ভালো পরিমাণে গোবর সার বা টবে হলে চায়ের গুঁড়ো বা সর্ষের খোল দিয়ে আমরা লাগাতে পারবো এবং জমিতে হলে আমরা প্রতি শতকে ষাট কেজি হচ্ছে যে গোবর সার পাঁচশো গ্রাম সরিষার খোল ইউরিয়া আটশো গ্রাম আমরা দিতে পারি তাছাড়াও আমাদের গাছের আগাছা পরিষ্কার করতে হবে এবং পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার যখন গাছের গ্রোথ চলে আসবে তখন গাছটিকে ছেঁটে দিতে হবে সেক্ষেত্রে আমরা অনেক বেশি ফলন পাবো এবং এতে বিশেষ কোনো রোগ প্রকার আক্রমণ হয় না তেমন তার জন্য শুধুমাত্র কয়েকটি রোগ প্রকার হয় বিটেলের আক্রমণ হয় সেক্ষেত্রে কিছু ছত্রাকনাশক ও কীটনাশকের ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং বন্ধুরা আমাদের চ্যানেলে এই নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে এবং আপলোড করব আমরা সেই থেকে আপনারা অনেক বেশি হেল্প পাবেন তবে অবশ্যই আপনারা গ্রীষ্মকালীন সবজি হিসাবে পুঁশাখে চাষ করুন সেক্ষেত্রে আপনারা অনেক বেশি লাভবান হবেন এবং অনেক ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা পরবর্তী যেই ফসলটির চাষ পদ্ধতি বলব সেটি হচ্ছে কলমি শাকের চাষ পদ্ধতি কলমি শাক খুব সহজেই আপনারা জমিতে মানে কৃষি জমিতে বা ছাদে টবে বা যে কোনো ভাবে একটা জায়গা তৈরি করেও চাষ করতে পারেন এটা খুব সহজ সহজ চাষ পদ্ধতি কলমি শাক খুব পুষ্টিকর খাবার জাতীয় খাবার প্রচুর পরিমাণে আছে যে ফাইবার কন্টেন্ট খুব বেশি থাকে এর মধ্যে রাসায়নিক রকম কোনো কিছু ব্যবহার ছাড়াই এটা চাষ করা যায় অগভীর পাত্রে বা অবগভীর টপে চাষ করাই ভালো একবারে ঝুরঝুরে মাটি তৈরি করে নিয়ে তার সঙ্গে কিছুটা গোবর সার বা সর্ষের খোল বা অন্য কিছু জৈব সার মিশিয়ে নিয়ে তারপর চাষ করে ভালো পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরত্ব বজায় রেখে দশ থেকে বারোটে বীজ বপন করা উচিত যখন আমরা বীজ বপন করব। এবং এর থেকে আমরা যদি প্রতিনিয়ত জল আমরা দিতে থাকি বা অল্প পরিমাণে তরল জৈব সার এটা দিতে থাকি সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেক ভালো ফলন পাবো মানে এর থেকে বারংবার আমরা কাটিং করতে পারবো একবার কাটিং নেওয়ার পরও দ্বিবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এভাবে আমরা কন্টিনিউ কাটিয়ে নিতে পারবো তো বন্ধুরা অবশ্যই গ্রীষ্মকালীন ফসল হিসাবে আপনারা কলমিশাকে চাষ অবশ্যই করুন বন্ধুরা তৃতীয় যে ফসলটি চাষের কথা আমরা তুলে ধরবো সেটি হচ্ছে যে বরবটির চাষ পদ্ধতি হ্যাঁ বন্ধুরা বরবটির চাষ এই নামটার সঙ্গে তো অনেকে পরিচিত নন কিন্তু বর্বটি একটি লোকাল ভাষায় এর নাম এটি চাষ খুব সহজেই করা যায় এর চাষ পদ্ধতি খুবই সহজ অনেকেই চাষ করে থাকেন ছাদ বাগানে কৃষি জমিতে বাঁকুড়া পুরুলিয়ার দিকে খুব বেশি চাষ হয় এটি চাষ করার জন্য আমরা যে কোনো আবহাওয়াতে এটা চাষ করতে পারি চাষ করার জন্য আমাদেরকে একটু দোঁয়স বা এঁটেল মাটি আমাদেরকে বেছে নিতে হবে মাটিটা একটু কাদার পরিমাণ বেশি থাকলে ভালো হয় তার সাথে আমরা জৈব সার মিশিয়ে মাটিকে ঝুরঝুরে করে নিয়ে চাষ করতে পারি প্রতি শতকে পনেরো থেকে কুড়ি গ্রাম বীজের প্রয়োজন হয় এটি খুব সহজে হয়ে যায় কিন্তু রোগ পোকার পরিমাণ অনেক বেশি এটি তো গ্রীষ্মকালীন ফসল হিসাবে আপনারা এটা চাষ করতে পারেন যদি কৃষি জমিতে বরবটির চাষ করেন সেক্ষেত্রে লাইন বরাবর প্রায় কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে খুব একটা ঘন ঘন হলে রোগ পোকার আক্রমণ অনেকটা বেশি হয় তো এই দূরত্ব বজায় রেখে বা আমরা যখন টবেতে করব তখন পুরোটাই লাগাবো না অল্প অল্প জায়গা ছেড়ে মানে প্রথমে বর্বটি লাগালাম তারপর অন্য ফসল লাগালাম এভাবে গ্যাপ দিয়ে কারণ এতে অনেক ধরনের পোকা যেমন অ্যাফিডের বা পাতা খাওয়া পোকার আক্রমণ খুব বেশি হয় যেহেতু এই গাছটি খুব নরম প্রকৃতির এবং খুব তাড়াতাড়ি এর ফসল আমরা চয়ন করতে পারি ফসল তুলতে পারি এবং খুব সুস্বাদু যদি জৈব পদ্ধতিতে এই ফসলে চাষ করি সেক্ষেত্রে আমরা খুব সুস্বাদু ফলন পাবো এবং এর ক্রীষতুর আক্রমণটা বেশি তার জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে বন্ধুরা আমাদের ভিডিওতে বিভিন্ন ভিডিওতে এই নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিতভাবে বন্ধুরা আমাদের যে পরবর্তী ভিডিওর ক্লিপটি সেটি হচ্ছে পাটশাগের চাষ পদ্ধতি নিয়ে এটি খুব সহজে আমরা চাষ করতে পারি কৃষি জমিতে আমরা ছড়িয়ে ছিটিয়ে বীজগুলিকে যদি রোপণ করি সেক্ষেত্রে আমরা চাষ করতে পারি লাইনে খুব একটা বেশি চাষ হয় না ছড়িয়ে ছিটিয়ে আমরা চাষ করতে পারবো ফসল তোলার সময় যদি আমরা বিশেষভাবে খেয়াল করে এর সম্পূর্ণ গাছ না তুলে ডগুলো কত তুলে নিই সেক্ষেত্রে আমরা অনেকবার বেশি ফসল তুলতে পারবো সেটা বেশি লাভবান হব বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা ঝিঙ্গা চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করব এই নিয়ে কিছু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আগেই দেয়া হয়েছে তার রোগ পোকা দমন নিয়ে এবং পরবর্তী সময়ে এর চাষ পদ্ধতি এবং সার প্রয়োগ নিয়ে আমাদের ভিডিও আসতে চলেছে বন্ধুরা ঝিঙ্গা চাষ করার জন্য আমাদেরকে কৃষি জমিতে একটি নির্দিষ্ট দূরত্ব বরাবর প্রায় দেড় থেকে দু মিনিট দু মিটার ফাঁকা রেখে মানে একটি সারি থেকে শাড়ির দূরত্ব এবং গাছ গাছের দূরত্ব বজায় রেখে আমাদেরকে গাছ লাগাতে হবে এবং বীজগুলি লাগানোর পূর্বে অবশ্যই ভিজিয়ে নেওয়া প্রয়োজন ভিজিয়ে নিলে অঙ্কুরোদ্গম খুব ভালো হয় ঝিঙা চাষের শুরুতে লিপ মাইনর এবং অন্যান্য যে পাতা খাওয়া ক্যাটারফিলার বা সোঁপোকা তার আক্রমণ বেশি হয় এর জন্য আমাদেরকে রাসায়নিক কীটনাশক বা জৈব কীটনাশক ব্যবহার করতে হবে তাছাড়াও গাছের গোড়ায় আমাদেরকে লাগানোর কিছুদিন পরেতে মাটি ধরানোর সময় বা টবে লাগানোর সময় কিছুদিন পরে জৈব সার বা খোল জাতীয় সার আমাদেরকে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে ফলন অনেক বেশি ভালো এবং সাদা মাছের জন্য উপযুক্ত আমাদেরকে ব্যবস্থা অবশ্যই নিতে হবে তাতে ফলন আমরা অনেক বেশি ভালো পাবো বন্ধুরা পরবর্তী যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করলার বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতি হ্যাঁ বন্ধুরা করলা খুবই উপযুক্ত একটি ফসল যেটিকে আমরা গ্রীষ্মকালীন সময়ে চাষ করতে পারব এর জন্য আমাদেরকে শুরুতেই জমিটা তৈরি করতে হবে দু থেকে যদি আমরা কৃষি জমিতে চাষ করি দু থেকে তিনবার লাঙল দিয়ে মাটিটা তৈরি করার পর এবং তার পূর্বে যে আমাদের রাসায়নিক সার সেগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা করতে পারি টবে বা ছাদ বাগানে বা যেখানেই করি তার উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে মাস এ সময়টাই হচ্ছে একমাত্র উপযুক্ত সময় গ্রীষ্মকালীন চাষ করার জন্য বা তার আগে আমরা লাগালে লাগাতে পারি সেক্ষেত্রে আমরা ভালো ফলন পাবো আলুর সাথে আমরা যদি এর চাষ শুরু করি সেক্ষেত্রে আলু লাগানোর কিছুদিন পরে চাষ শুরু করলে আমরা আলু তুলে নেবার পর এর মাচা তৈরি করে আমরা ফলন পেতে থাকবো এটি নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আপনাদের কাছে আর পরবর্তী সময়ে তুলে ধরব করলা যদি আমরা লাগাই সেক্ষেত্রে আমাদের শতকে পনেরো থেকে কুড়ি গ্রাম বীজ লাগবে এবং বীজটিকে অবশ্যই আমাদেরকে ভিজিয়ে অঙ্কুরোদ্গম করে নিতে হবে এবং তা আমরা যখন কম্পোস্ট সার বা জৈব সার প্রযুক্তি ইউরিয়া সার আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি দিন বয়সে একবার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে একবার পঞ্চান্ন থেকে সাড়ে দিন বয়সে একবার তিন ভাগে ভাগ করে আমরা ইউরিয়া সার প্রয়োগ করব সাদা মাসির উপদ্রব অনেক বেশি হয় এছাড়াও পাতা খাওয়া কিছু শুঁয় যেমন টোবাকো লিপ ক্যাটারপিলার এবং অন্যান্য বিআরডি হারের ক্যাটারপিলার আক্রমণ খুব বেশি হয় সেক্ষেত্রে রাসায়নিকভাবে আমাদেরকে ইমিডাক্লোরপিড বা এর পাউডার এগুলো প্রয়োগ করতে হবে বা নিম তেলের প্রয়োগ যদি আমরা নিয়মিত করতে থাকি সেক্ষেত্রে রোগ পোকা খুব দ্রুত দূরীকরণ হবে এবং যদি ফেরোমন ট্র্যাপ আমরা করলা চাষের জন্য ইউজ করি করলা চাষের জন্য যদি ফেরোমন ট্রাপ ট্র্যাপ লাগাই আমরা সেক্ষেত্রে সাদা মাছির যে উপদ্রব সেটা অনেক আংশেই রক্ষা করতে পারো উপদ্রব থেকে আমরা এবং অনেক ভালো ফলন পাব এবং বন্ধুরা ভিডিওটা আমরা বিস্তারিত দেখতে থাকুন আরও আমরা তুলে ধরছি বন্ধুরা পরবর্তী যে আমরা ফসলের চাষ পদ্ধতি গ্রীষ্মকালীন চাষ পদ্ধতি তুলে ধরবো সেটি হচ্ছে কুমড়ো কিম কুমড়ো গ্রীষ্মকালে চাষ করার একটি খুবই উপযুক্ত ফসল তবে এটি একটি সমস্যা যে খুব আমরা ছোটোভাবে এই ফসলে চাষ করতে পারবো না যদি আমরা শাকের জন্য চাষ করি সেক্ষেত্রে আমরা টবে বা ছোটোভাবে বস্তার মধ্যে চাষ করতে পারবো কিন্তু যদি আমাদের কুমড়োর প্রয়োজন হয় যদি আমাদের মেন যে ফসল যে কুমড়ো তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে খুব বড় জায়গায় সাদে হলে খুব বড় পাত্রে বা তার একটা উপযুক্ত মাচা তৈরি করে দিতে হবে এবং কৃষি জমিতে নির্দিষ্ট দূরত্ব মেনে একটু বেশি জায়গা নিয়ে প্রায় দু ফুটের মতন জায়গা নিয়ে গাছ থেকে গাছের দূরত্ব এবং একটা মাদা থেকে মাদা দূরত্ব মাদা বলতে যে এক কাছে যেখানে আমরা গাছটা লাগাচ্ছি একসঙ্গে প্রায় চার থেকে পাঁচটি আমরা গাছ লাগাবো এক জায়গায় এবং যেহেতু একটি একটি ফ্যামিলি লতা জাতীয় গাছ সেক্ষেত্রে অনেক দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফলন খুব বেশি হয় এবং যদি আমরা সেক্ষেত্রে আমাদেরকে হাইব্রিড জাতীয় বীজ নিতে হবে যার ফলন অনেক বেশি হয়ে যায় পনেরো থেকে কুড়ি কিলো কুমড়ো চাষের ক্ষেত্রে খুব একটা বেশি রাসায়নিক সারের প্রয়োজন হয় না যদি আমরা শুরুতেই মাদা তৈরি করার সময় তার মধ্যে দু থেকে তিন কিলো গোবর সার বা পাতা পচা সার এই ধরনের জৈব সার দিই সেক্ষেত্রে খুব ভালো হয় এবং অবশ্যই আমাদেরকে বীজগুলি অঙ্কুরোদ্গম করে এগুলি লাগাতে হবে অঙ্কুরোদ্গম করে লাগানোর পর কিছুদিন পরে লাল মাকড়ের আক্রমণ অনেক বেশি আক্রমণের আপনাদের বিস্তারিত ভিডিও আমরা আগেই তুলে ধরেছি যেই ধরনের লাল পোকা যে লাল বিটেল পোকা সেটা কি হলে কীভাবে প্রতিহত করবেন এবং তাছাড়াও সাদা মাছির আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে আমাদের ফেরোম্যান ট্র্যাপ ইউজ করতে হবে এই ধরনের ব্যবস্থা নিলে আমরা খুব ভালো উপযুক্ত ফলন পাবো এবং একটা বীজ একটা পাকা কুমড়ো থেকে পরবর্তী সময় আমরা বীজ রেখে চাষ করতে পারবো বন্ধুরা গ্রীষ্মকালীন ফলসল হিসাবে আমরা লাউয়ের চাষ করতে পারি লাউয়ের চাষ সারা বছর হয় কিন্তু এই সময়টি লাগানোর থেকে উপযুক্ত কারণ এই সময় লাগালে আমরা পরবর্তী সময় প্রায় আট থেকে ন মাস এর থেকে ফসল পাবো এবং আমরা লাউ শাককে পেতে পারি এবং লাউ পাবো লাউ শাক হিসাবেই আমরা অনেক সময় ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের টবে বা ছাদে লাগালে আমরা খুব ভালো ফলন পাবো এবং সেক্ষেত্রে কুমড়োর মতনই প্রায় সবটাই চাষ পদ্ধতি কুমড়োর মতনই সবটাই তো সেক্ষেত্রে লাউও যদি আমরা ছাদে লাগাই সেখানে আমাদের মাছা তৈরি করে দিতে হবে বাঁশ দিয়ে বা দড়ি দিয়ে মাচা তৈরি করে দিতে হবে এবং বীজগুলিকে ভিজিয়ে লাগানো উচিত বিভিন্ন ধরনের পছন্দ সেই লাউ লাগানো উচিত যদি লম্বা লাউয়ের জন্য লম্বা বীজ আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে লম্বা লাউয়ের বীজ বা ছোট লাউয়ের জন্য সে ধরনের সেই বীজ সংগ্রহ করে যে বীজটা আপনারা পছন্দ করেন সেটি সংগ্রহ করে লাগাতে পারেন এবং এর সব বিভিন্ন সব পদ্ধতি হচ্ছে যে কুমড়োর মতন মানে লাউ কুমড়ো একই খুব একটা বেশি আলাদা না তবে ব্যবহারটা হচ্ছে যে লাউয়ের একটা পচে যাওয়া রোগ হয় যে ফল পচে যাওয়া সেটাও সাদা মাসির কারণেই হয় যেটা কুমড়োর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমাদেরকে ফেরোম্যান ট্র্যাপ ব্যবহার করতে হবে বা এই ধরনের আক্রমণ হলে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে সে না হলে খুব তাড়াতাড়ি এবং আমি বলবো যে আক্রান্ত ফলগুলো যদি আপনাদের জমিতে থাকে বা টবে থাকে সেগুলোকে দ্রুত যাতে নষ্ট করে দেন যেটা আমরা আগে আলোচনা করিনি সেক্ষেত্রে অনেক ভালো হয় না হলে পরবর্তী সময়ে খুব আক্রমণটা অনেক বেশি হয়ে যায় এবং লাউ গাছ লাগালে খুব তাড়াতাড়ি হয় এবং খুব দ্রুত ফলন পাওয়া যায় গ্রীষ্মকালীন সময় চাষ করার জন্য এবং পুষ্টিকর একটা লাউ শাক অনেক পুষ্টিকর যেটা খুব সহজেই চাষ করতে পারবেন বিস্তারিত তথ্য আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো লাউ চাষ নিয়ে পরবর্তী যে ফসলটির চাষ পদ্ধতি আমরা তুলে ধরবো সেটি প্রধানত শীতকালীন ফসল শীতকালে এই ফসলে চাষ হয় ধনিয়া পাতা যেটি খুব সহজে বাড়ির ছাদের টবের মধ্যে বা ছোট একটি গামলা বা পাত্র জাতীয় জায়গায় অল্প পরিমাণ মাটিতে আমরা চাষ করতে পারি এর জন্য বীজগুলোকে আমাদেরকে বারো থেকে চোদ্দ ঘন্টা বা সারা রাত ভিজিয়ে নিয়ে যদি আমরা ছড়িয়ে দিই এবং অল্প তার আগে অল্প ঝুরঝুরে মাটি বা গোবর সারযুক্ত পাতা পচা সারযুক্ত যদি মাটি তৈরি করে ছড়িয়ে দিই তা খুব সহজেই এর হতে পারে এবং এর জন্য বিশেষ কোনো রোগ প্রকার প্রয়োজন হয় না গ্রীষ্মকালীন সময়েতেও আমরা কৃষি জমিতে যদি বেড তৈরি করে এটা লাগাই সেক্ষেত্রেও আমরা উপযুক্ত ফলন পাব বা তাছাড়াও মানে যদি আমরা বাড়িতেও লাগাই সেক্ষেত্রে উপযুক্ত ফলন পাবো খুব একটা রোদে ঝুমে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদেরকে নিয়মিত জল দিলেই এর থেকে আমরা খুব কম সময়ে খুব দ্রুত ফসল আমরা তুলতে পারবো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টার্ট আপ এগ্রিকালচার যে পরিবার যে চ্যানেল তাতে আপনাদেরকে খুবই স্বাগতম এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি আমাদের কেমন লাগছে এবং যে কোনো ধরনের চাষবাসজনিত সমস্যায় আমাদেরকে কমেন্ট করবেন আমাদের পেজ বাংলার চাষবাস সেটা তো আমাদেরকে জানাবেন অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ভিডিও